বিদেশ ভ্রমণ করতে কার না ভালো লাগে, কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাবার ক্ষেত্রে ভিসা নেয়া ও ভিসা জটিলতার কারণে অনেক মানুষ বিদেশ ভ্রমণকে ভয় পায়। কিছু দেশে বাংলাদেশিরা ভিসা ছাড়া ভ্রমণ বা অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে যেতে পারে। তার মধ্যে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা ছাড়াও বেশ কিছু দেশ রয়েছে। সম্প্রতি মালয়েশিয়া ও থাইল্যান্ড ইন্ডিয়ান নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করেছে। যদি বাংলাদেশি নাগরিকদের জন্য এই সুবিধা এই দুটি দেশ চালু করত, তাহলে ভ্রমণ পিপাসু মানুষেরা খুব খুশি হতো। আশা করা হয় ভবিষ্যতে বাংলাদেশিরা এই সুযোগ পাবে। চীন ও ভারতীয়রা এখন থেকে বিনা ভিসায় মালয়েশিয়া যেতে পারবেন, থাকতে পারবেন সর্বোচ্চ 30 দিন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডিসেম্বর থেকে এই নিয়ম চালু করেছেন। আনোয়ার ইব্রাহিম তার দল জাস্টিস পার্টির কংগ্রেসে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছিলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভিসা ছাড়ের এই সুবিধা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে। দেশটির সরকারি হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মালয়েশিয়া 91,60,000 পর্যটক গিয়েছেন। এর মধ্যে চীনের পর্যটক 4,98,540 জন ও ভারতের 2,83,885 জন। গত সপ্তাহে চীন, মালয়েশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের নাগরিকদের জন্য আগামী মাস থেকে ভিসামুক্ত প্রবেশের সুবিধার ঘোষণা দেয়। অন্যদিকে প্রতিবেশী দেশ থাইল্যান্ড, যাদের অর্থনীতি পর্যটন খাতের উপর অনেকাংশেই নির্ভরশীল, তারাও অনেক দেশের নাগরিকদের মতো চীন ও ভারতীয় পর্যটকদের ভিসার ক্ষেত্রে ছাড় দিয়েছে। পর্যটক বাড়াতে নভেম্বর মাস থেকে আগামী মে মাস পর্যন্ত ভারত এবং তাইওয়ানের নাগরিকদের জন্য ভিসা শিথিলতার কথা জানিয়েছে থাইল্যান্ড। দেশটির এক কর্মকর্তা বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে থাইল্যান্ডে আরও পর্যটক আকর্ষণ করার জন্য। থাইল্যান্ডের সরকারি তথ্য অনুসারে পর্যটক বাড়াতে গত সেপ্টেম্বর মাসে চীনা পর্যটকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করেছে থাইল্যান্ড। চলতি বছরের জানুয়ারি থেকে 29 অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে 22 মিলিয়ন পর্যটক এসেছে, যা দেশটির অর্থনীতিতে 927.5 বিলিয়ন বাতের প্রবৃদ্ধি করেছে। থাইল্যান্ডের মুখপাত্র চাই ওয়াচারংকে বলেছেন, 30 দিনের জন্য ভারত ও তাইওয়ানের নাগরিকরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবে। মালয়েশিয়া, চীন এবং সাউথ কোরিয়ার পর 1.2 মিলিয়ন পর্যটক সহ ভারত এই বছর এখন পর্যন্ত থাইল্যান্ডের চতুর্থ বৃহত্তম পর্যটক বাণিজ্যের উৎস। থাইল্যান্ড এই বছর প্রায় 28 মিলিয়ন পর্যটককে স্বাগত জানিয়েছে। নতুন সরকার আশা করছে এই ভ্রমণ খাত দুর্বল রপ্তানিকে ক্রমাগত বাড়িয়ে তুলবে।